প্রতিদিনই কম বেশি ডিম খাওয়া হয় সবারই। সকালে নাস্তা থেকে শুরু করে বাহারি ডিমের পর তো খাওয়াই হয়। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণের পাশাপাশি ডিম ক্যালসিয়াম ও ক্যালোরির চাহিদাও মেটায়। এছাড়াও ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ওজন কমানো থেকে শুরু করে শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে ডিম। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ডিম খেলে ব্রণের সমস্যা বাড়তে পারে। বিষয়টা কতটুকুই সত্যি কিংবা গুজব? বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডিম কারো কারো জন্য ব্রণ হওয়ার প্রবণতা তৈরি করতে পারে। তবে সবার একই ধরনের সমস্যা হবে তা কিন্তু নয়। আসলে যে কোনো খাবার বিভিন্ন ধরনের মানুষের শরীরে বিভিন্নভাবে প্রভাব ফেলে। এবার জেনে নিন কোন ডিম খেলে ব্রণ বেশি হয়। ডিমে কিছুটা আয়োডিন থাকে যা ব্রণের কারণ হতে পারে। তবে ওই আয়োডিন শরীরের জন্য উপকারী। আয়োডিন শরীরে জমে থাকা দূষিত খনিজ ফ্লুরাইড বের করে দেয়। যখন ফ্লুরাইড শরীর থেকে বেরিয়ে যায় তখন সাধারণত ব্রণ বা ত্বকের মৃতকোষ হয়েই বের হয়। ডিম খেলে শরীরে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যেতে পারে। যেহেতু শরীরের নিজস্ব প্রোজেস্টেরন উৎপাদনের ক্ষমতা থাকে, তাই বেশি মাত্রায় হয়ে গেলে হরমোনের তারতম্য হতে পারে, তাতে ব্রণের সমস্যা বাড়ে। ডিমে অতিরিক্ত মাত্রায় বায়োটিন থাকে। এমনিতেও বায়োটিন ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। তবে অতিরিক্ত বায়োটিন শরীরে ক্যারোটিনের মাত্রা বাড়িয়ে হাইপার কেরাটোসিস বাঁধাতে পারে। এর ফলে মুখে ব্রণ হতে পারে। অ্যালবামিন এক ধরনের প্রোটিন যা আমাদের লিভার তৈরি করে। তবে বাইরে থেকে এই প্রোটিন শরীরে গেলে তা হজম করা মুশকিল। ডিমে যেহেতু অ্যালবামিন আছে তাই বাঁধে গন্ডগোল, ব্রণ হওয়ার প্রবণতা তৈরি হয়। ডিম খাওয়ার কারণে মুখে ব্রণ হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? যদি দেখেন হঠাৎ করে মুখে একের পর এক ব্রণ হচ্ছে, তাহলে ডিমের ওপর সন্দেহ করতেই পারেন। এটি নিশ্চিত হতে অন্তত 3 সপ্তাহ ডিম খাওয়া বন্ধ রাখুন। যদি দেখেন মুখে আর ব্রণ বেরোচ্ছে না, তাহলেই বুঝবেন ডিম খাওয়ার কারণেই আপনার ব্রণ বেরোচ্ছে। তাহলে দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।